সাল্লে আলা মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ এমন নূরের প্রদীপ যার নাই কন ধোয়া এমন নূরের প্রদীপ যার নাই কোন ধোয়া কাটাবিহীন বিহীন ফুল তুমি যার জগড়েছো সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবীবুল্লাহ আসসালাতু নবী আল্লাহ ওয়াইলা আলা আলিকা ওয়া আসহাবিকা নূর আল্লাহ প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদারে চ্যানেলের দশ শ্রোতা আলহামদুলিল্লাহ আলজালা আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান ছোটদের শিক্ষণীয় আসর আলহামদুলিল্লাহ এই ছোটদের শিক্ষণীয় আসর অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ হিয়া ছোটোদেরকে নিয়ে বিভিন্ন আনন্দদায়ক বিভিন্ন শিক্ষণীয় আমরা সেগমেন্টস রেখেছি যে সকল সেগমেন্টসের মধ্যে আমরা বিভিন্ন গল্প আর শিক্ষণীয় জানার সৌভাগ্য হয়ে থাকে এবং বিভিন্ন সেগমেন্টসের মধ্যে আমরা ফেরেস্তাদের জগৎ সম্পর্কিত জানার সৌভাগ্য হয়ে থাকে এবং আরেকটি সেগমেন্টসের মধ্যে আমরা একটি বলতে গেলে যে সকলের তরে সকলে আমরা অর্থাৎ একে অপরকে সাহায্য করার ব্যাপারে কি কি পয়েন্ট নিয়ে আমাদের সাহায্য আলহামদুলিল্লাহ সে সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে এবং আরও একটি সেগমেন্টসের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ কোনো একটি আমাদের ছোট বন্ধু তিনি কীভাবে তার রমজানের দিনগুলো অতিবাহিত করছেন সে সম্পর্কে আমরা জানার সৌভাগ্য হয়ে থাকি তো আসুন আলহামদুলিল্লাহ আর সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সকল দশ শ্রোতা এবং প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের অনেক কিছু অজানা বিষয় জানার সৌভাগ্য হবে তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে যে দরিশরীপ পাঠ করেছি এই দরিশরীপ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি যেমন যেটি আলহামদুলিল্লাহ সাহাবাই কিরাম থেকে এটি বর্ণিত রয়েছে যে হজরত সৈজনা ফারুক আজম রদি আল্লাহ তালাহন বলেন যে নিশ্চয়ই দোয়া জমিন এবং আসমানের মধ্যখানে জ্বলন্ত থাকে অর্থাৎ আমরা যখন কোনো দোয়া করি ওই দোয়াটা আসমান এবং জেমিনের মাঝখানের ঝুলন্ত তাকে কারণটা কী কারণটা ফারেক আজম রদি আল্লাহ তালাহা তিনি বলছেন সেটি হচ্ছে ওই দোয়াটা আসমান এবং জেমিনের মাঝখানের ঝুলন্ত তাকে যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাদের প্রিয় নবী সাল আলী আসসালাম এর উপর দুরুশরি পাঠ করে না নাও অর্থাৎ আমরা যদি আমাদের প্রিয় নবী সাল আলী আসসাল্লাম এনার উপর দৈসরে পাঠ করি দোয়া করার পর এবং আগেও তাহলে আমাদের সে দোয়া আর আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত অবস্থায় থাকবে না বরঞ্চ এটা আসমানের উপরে অর্থাৎ আসমান এটা পৌঁছে যাবে সুবাহ তাই প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানের চ্যানেলের দশ শ্রোতা তাই আপনাদের কাছে আমি এটা অনুরোধ করবো এটা আমাদের জরুরি এটা আমাদের অবশ্যই করা উচিত কারণ আমরা চাই না কখনো যে আমাদের দোয়া আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত অবস্থায় থেকে যাক আমরা চাই আমাদের দোয়া কবুল হোক যদি এটা চাই তাহলে অবশ্যই আমাদের প্রতিটি বালো কাজের আগে এবং বিশেষভাবে যে বিষয়টা যে যখনই আমরা দোয়া করি দোয়া শুরুর আগে এবং দোয়া শুরুর পরে যেন কমপক্ষে যেন আমরা একবার হলেও আমাদের বি সাল্লি এর উপর দোরশরী পাঠ করে নিই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানকে আরও বরকতময় করার জন্য আরও একবার দরুশরী পাঠ করি সল্লআ আলাল হাবিব সাল্লদ আলা মুহাম্মদ সাল্লদ আলিহি ওসাল্লাম

একজন ব্যক্তি জিনার সাথে একটা হরিণের সাথে যে ঘটনা মার্শাল্লাহ এবং এই ঘটনা থেকে আমাদের কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের শিক্ষণীয় রয়েছে ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে এই ঘটনাটা শ্রবণ করি তাহলে আমাদের যা কিছু আমাদের শ্রবণ করবে এর থেকে যা কিছু আমরা শিক্ষা নেব এর উপর আমল করার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ তালার কাছে সে দোয়া আমাদের রইল হজরত সদিন আবদুল্লাহ ইবনে হুনাইফ রহমতুল্লাহ তাআলা আলীহি এই ঘটনাটা সম্পর্কে বলেন এবং তিনি এই ঘটনার সাথে রিলেটেড এবং তার সাথে এই ঘটনাটা ঘটেছিল তিনি বলেন একবার আমি হজর উদ্দেশ্যে বের হলাম যখন আমি হজর উদ্দেশ্যে বের হলাম হজর উদ্দেশ্যে যাওয়ার পথে অর্থাৎ বাগদাদ শরীফ বাগদাদ এই আস্থানটা তার মক্কা শরীফে যাওয়ার পথেই বাগদাদ শরীফ এই পড়ে থাকে যে বাগদাদ পৌঁছা পর্যন্ত আমার এমন অবস্থা ছিল যে যে আমি লাগাতার চল্লিশ দিন যাবত আমি কিছু খাইনি অর্থাৎ ওই আল্লাহর অলি হজর সৈন আবদুল্লাহ ইবিনী হুনাইফ রহমতুল্লাহ তা আলে আলী তিনি বলছেন তিনি যখন হজ করার উদ্দেশ্যে বের হলো তখন তিনি প্রায় চল্লিশ দিন যাবৎ কোনো কিছু তিনি খাননি প্রিয় ছোট্ট বন্ধুরা একটু চিন্তার বিষয় আমরা তো যদি চিন্তা করে দেখি আজকে যদি আমরা একদিনও যদি এক অক্ত খাবার না খাই তখন আমরা আমরা অনেক সময় আমাদের আব্বা মূর্তি কত অভিযোগ করি না তো এক্ষেত্রে দেখেন এই মানুষটা এই আল্লাহর অলিটা তিনি প্রায় চল্লিশ দিন পর্যন্ত কোনো কিছু খাননি প্রিয় এরপর কী হলো তিনি বলছেন যে আমি অনেক কঠিন পিপাসাই ভুগছিলাম মানে তিনি অনেক পিপাস হয়ে গেলেন তখন তিনি তার এই সফরের মধ্যে তিনি যখন কোনো কিছু খাবার নাই তার কিদার যন্ত্রণা তার সাথে সাথে তার পিপাসার যন্ত্রণা তার পথের মধ্যে একটা কূপ দেখতে পেলেন আমরা অনেক সময় হয়তোবা দশশ্রোতা এবং প্রিয় বন্ধু আমরা যারা দেখতে পাচ্ছি হয়তোবা কূপ বলতে কি যে একটা নির্দিষ্ট একটা গর্ত যেখান থেকে গভীর থেকে পানি উত্তোলন করে মানুষ খাবার পানি পান করতো বা ব্যবহার করত যেগুলোকে আমরা কূপ বলে থাকি তো ওই কূপ তিনি দেখতে পেলেন যখন তিনি একটি কূপ দেখতে পেলেন এবং তার সাথে একটি ওই কূপের পাশে একটা হরিণও দেখতে পেলেন যে হ্যাঁ প্রিয় বন্ধুরা তিনি দেখতে পেলেন যে ওই হরিণটা ওই কূপ থেকে পানি পান করছে আচ্ছা তো এখানে ওই আল্লাহ রহলিয়া ইবনে হুনাইফ রহমতুল্লাহী তাহলে আলিহি তিনি যখন দেখতে পেলেন যে একটা হরিণ ওই কূপ থেকে পানে পান করছে তখন তিনিও চিন্তা করলেন মাসাল্লাহ যে তারও পানে পান করার সুযোগ হয়ে গিয়েছে এখন তিনি ওই কূপ থেকে গিয়ে পানে পান করবে যখনই আবদুল্লাহিবনে হুনাইফ রহমতুল্লাহ তাহলে আলিহি ওই কূপের পাশে গেলেন তখন তাকে দেখে ওই হরিণটা পালিয়ে গেল হরিণটা যখন পালিয়ে গেল তখন তিনি যখন কূপের ভিতরে তাকিয়ে দেখলেন তখন দেখলেন যে কিছুক্ষণ আগে যে হরিণটা কূপ থেকে খুব অল্পতেই পানি পান করছিলেন কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে যে ওই আল্লাহর অলি যে ওই কূপের পানিগুলো অনেকটা নিচে যেটা বালতি দিয়ে তুলে পানিটা পান করতে হবে বা নিতে হবে এখন তিনি আল্লাহরী আবদুল্লাহ ইবনে হুনাইফ রহমতুল্লাহি তালা আলী অবাক হয়ে গেলেন তখন তিনি আল্লাহ তালার দরবারে বললেন হে আমার মালিক ও মওলা এই হরিণটা এর মতো কি আমার মর্যাদা নেই এই হরিণটার মতো কি আমার সেই মর্যাদার আমি পৌঁছতে পারলাম না যে সামান্য একটা হরিণও যখন কূপের পাশে আসলো যে কূপের পানি কূপের উপরে পর্যন্ত উঠে গেলো এবং ওই হরিণটা অল্পতে পানি পান করলো হরিণটার মর্যাদা এতটুকু আর আমি মালিক মওলা এতটুকু আমার মর্যাদা নেই যে একটা হরিণের মতো তখন এই ক্ষেত্রে যখন তিনি এই কথাটা বললেন তখন অদৃশ্য থেকে একটা আওয়াজ বেসে আসলো কি আওয়াজ ওই আওয়াজটা ছিল এরকম যে আমি তোমাকে পরীক্ষা করছিলাম আমি তোমাকে পরীক্ষা করছিলাম কিন্তু তুমি ধৈর্য ধারণ করনি যার কারণে তোমার এই ফল অর্থাৎ তুমি অল্পতেই কূপ থেকে পানি পান করতে পারছো না যখন এই ব্যক্তিটি ওই থেকে চলে আসতে লাগলো বা চলে যাচ্ছিল তখন তাকে অদৃশ্য থেকে আবার বলা হলো যে তুমি এখন যাও আবার তাহলে তুমি ওই কূপ থেকে পানি পান করতে পারবে যখন সে যখন আবার আমাদের দরবারে সুকিয়া জ্ঞাপন করলো বা এই ধরনের হলো তখন সে যখন কূপের পাশে গেলো তখন সে কূপের পানি পানও করলো তার পাশাপাশি তার সাথে একটা মস্ক ছিল মস্ক বলতে কি যে পানি বহন করার একটি পাত্র যেমন আজকে আমরা বিভিন্ন বোতল ব্যবহার করি না ঠিক সেরকম তখনকার যুগের মধ্যে তারা যেই মাধ্যমটা ব্যবহার করতো সেটাকে মস্ক বলা হতো তো ওই মস্কের মধ্যে তিনি পানি ভর্তি করে নিলেন যেন তার সফরের মধ্যে তিনি হজ যাচ্ছে সফরের মধ্যে যেন পানিটা পান করতে পারেন যখন তিনি মস্ক পূর্ণ করে চলে যাচ্ছিলেন তখন অদৃশ্য থেকে আরেকটি আওয়াজ আসলো যে ওই হরিণটা তো শুধুমাত্র পানি পান করেছিল কিন্তু তুমি এখন মস্ক বরেও তুমিও এখন পানি পান করেছো ঠিক তার সাথে সাথে তুমি মস্ক ভরেও পানি নিয়ে যাচ্ছ এখান থেকে প্রিয় ছোট্ট বন্ধুরা আরেকটি বিষয় আমাদের ঘটনার মধ্যে রিলেটেড সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে ওই ব্যক্তি যিনি হজর উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি যখন প্রায় হজের স্থানে যখন ফিরে যেতে লাগলেন তিনি যখন জামে মসজিদের পাশে গেলেন জামে মসজিদে প্রবেশ করার পরে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাহলা আলিহি ইনার সামনে যখন উপস্থিত হলেন তখন ওই আল্লাহর জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাহাল আলহী ইনি কিন্তু এই ঘটনাগুলো চোখে দেখেননি বরঞ্চন না দেখা ছাড়াও এই আল্লাহর জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাল্লাহ আলহি এই ব্যক্তি আবদুল্লাহ ইবনে হুনাইফ রহমতুল্লাহ তা আলহিকে বলছেন তুমি যদি মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে তাহলে ওই কূপের পাশে ওই স্থানে তোমার পা থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে যেত সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ছত্রন্ধুরা কত বড় একটা সুসংবাদ কত বড় একটা মনোমুগ্ধকর বিষয় একটা বললেন যে তুমি যদি ওই স্থানে ধৈর্য ধারণ করতে তাহলে তোমার পা থেকে কি হতো জর্না প্রবাহিত হয়ে যেত শুভ আল্লাহ শুভ আল্লাহ প্রিয় বন্ধুরা কত সুন্দর কথা বলেছেন ধৈর্য ধারণ করার ব্যাপারে দেখেন ওই আল্লাহ র এই বিষয়টা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আসলে এই ঘটনাগুলোর দ্বারা তারা এই ঘটনাগুলো এই জন্য ঘটিয়েছিল আল্লাহতালা এই জন্য তাদের মাধ্যমে আমাদের এই ঘটনাগুলো ঘটিয়েছেন যে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যেমনটা দেখেন না এখানে যে এই ব্যক্তি এই আল্লাহর অলি এই ধৈর্য ধারণ ব্যাপারে যে শিক্ষাটা প্রিয় ছোট্ট বন্ধুরা এখান থেকে আমাদের যেটা মেন পয়েন্ট শিক্ষার বিষয় সেটা হচ্ছে আমরাও যেন ধৈর্য ধারণ করি কেননা ধৈর্য ধারণ করার ফজিলত অনেক যারা ধৈর্য ধারণ করে তাদের এই সামান্য হয়তো বা কষ্ট অনুভব হয় কিন্তু এর পরিবর্তে যা ফল পায় তা অনেক মিষ্ট হয়ে থাকে যেমনটা এই ব্যক্তির এই আল্লাহ ঘটনাটা দেখেন যে ব্যক্তি যদি সামান্য দৈর্য ধারণ করত। তাহলে যেই ব্যক্তি এতদিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত কোনো খাবার খান নেই কোনো পানিও হয়তো বা পান করেননি এমনকি পিপাসায় তিনি কাতর হয়ে যাচ্ছেন তো বলছেন যে তিনি যদি ওই স্থানে গিয়ে একটু যদি ধারণ করতেন তাহলে পানি এমনভাবে তার কাছে আসতো যেমনটি কি তার পায়ের স্থান থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে যেত সুখ আল্লাহ তো প্রিয় ছোট বন্ধুরা তাই আমাদের উচিত বিভিন্ন বিপদ আপদে বিভিন্ন বালা মুসিবতের ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের যে আমাদের এই অবসা থাকা উচিত আমরা যেন ধৈর্য ধারণ করি তাই আজকের এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা নিই যে আমরা আমাদের অন্তরের মধ্যে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমরা আমাদের মাইন্ডটা এমন সেট আপ বানাবো যে অবশ্যই প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে যেন আমরা ধৈর্য ধারণ করি এবং যারা ধৈর্য ধারণ করার অভ্যাস গড়ে নেই তাদেরকে আমার আল্লাহ তালা পছন্দ করে নেই সুবাহান আল্লাহ তা আমরা নিয়ত করবি ইনশাআল্লাহ আমরা নিয়ত এটা করি ইনশাল্লাহ পছন্দ দিদা বান্দা হওয়ার জন্য আমরা আজকে থেকে ধৈর্য ধারণ করার অভ্যাস আমাদের অন্তরের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক তাই প্রিয় ছোট্ট বন্ধুরা আসুন আমরা তো এর উপর আমল করার অবসর চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক আর দেরি না করে আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে এগুবো আর যে সেগমেন্টের নাম হচ্ছে সকলের তরে সকলেই আমরা সল্লি আলা মুহাম্মদ সল্লি আলা মুহাম্মদ হে মন্ডুরের তুমি যার নাই কোন ধোয়া প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহল সকলের তরে সকলে আমরা এ সেগমেন্টসের মধ্যে আমরা এক একদিন বিভিন্ন মানুষকে আমরা কিভাবে সাহায্য করতে পারি সে সম্পর্কে আমার আমরা জানার চেষ্টা করে থাকি ঠিক সেরকম আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা এমন একটি পয়েন্ট সম্পর্কে জানব আর সেটি হচ্ছে স্নেহ করা যে হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আজকে দেখবেন হয়তো আমাদের ঘরের মধ্যে আমাদের অনেক ছোট ভাই রয়েছে ছোটো সন্তান আমাদের ছোট ভাই রয়েছে মার্শাল্লা আমরা যারা ছোট্ট বন্ধুরা দেখতে পাচ্ছি এবং যারাই বা আমাদের দেখতে পাচ্ছেন আমরা যেন আমাদের ছোটদেরকে স্নেহ করি এবং প্রিয় ছোট্ট বন্ধুরা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরাও যেন আমাদের অনেক সময় আমাদের অনেকেরই ছোট বাই রয়েছে তো এই ছোট বাইদেরকে আমরা মোহাম্মত দিই আর স্নেহ করি তাকে আমরা আদর করি কেননা আমাদের মধ্যে অনেক ছোট বন্ধু রয়েছে যারা দেখা যায় কি তার অপর ছোট ভাই তাকে স্নেহ করে না মোহাব্বত করে না বরঞ্চ তার সাথে বিভিন্ন ঝগড়াঝাটি করে তাকে কিন্তু এটা আমাদের করা উচিত নয় কেননা এ আমার ছোট ভাই একে আমাকে স্নেহ একে আমার স্নেহ করা উচিত এখন যদি আমি কোনো ছোটোখাটো কাটক বিষয় নিয়ে বা বিভিন্ন খেলাধুলার যন্ত্র নিয়ে বা বিভিন্ন খেলাধুলার জিনিসপত্র নিয়ে আমরা যদি তার সাথে ঝগড়া করি তাহলে এটা কীভাবে হয় কেননা এ আমার ভাই এ আমার ছাশাত্র ভাই হতে পারে এ আমার যে কোনো কেউ হতে পারে সে আমার বন্ধুও হতে পারে তাহলে আমি কী কীভাবে আমরা একে অপরের আর সাথে ঝগড়া করি তো অবশ্যই আজকে আমরা এই সেগমেন্টস থেকে এটা শিক্ষা নিই যেন আমরা আমাদের যারা ছোটো ভাই রয়েছে তাদেরকে যেন আমরা কি করি স্নেহ দিই তাকে আদর করি মহাব্বত করি আমার দ্বারা যেন সে কোনো কষ্ট না পায় বরঞ্চ সেই যদি কোনো কষ্টমূলক যদি কোনো কাজ তার দ্বারা হয়ে যায় বা কোনো কারণে যদি সে মনে কষ্ট পায় তখন আমি আমরা তার সাথে গিয়ে তাকে সান্ত্বনা দিই তাকে স্নেহ করি যেন সে কান্নাকাটি যেন না করে তো প্রিয় ছোটো বন্ধুরা এরকম যদি আমরা আমাদের কোনো ছোটো ভাইকে স্নেহ করে এর দ্বারা আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আল্লাহ তালাও খুশি হবেন এবং একটি কিতাবের মধ্যে এসেছে যে যারা কোনো ছোটোদেরকে স্নেহ করে মোহাব্বত করে ছোট সন্তান স্নেহ করে আদর করে তাদেরকে বিভিন্ন সময় রাগমূল রাগমূলক কথাবার্তা বলে না তাদেরকে কোনো বড় কথাবার্তা বলে না তারা কান্না করে এরকম কোনো কাজকর্ম করে না তাদেরকে স্নেহ করে এদের জন্য একটি আলাদা জান্নাত রয়েছে যে হ্যাঁ জান্নাত তো অনেক রয়েছে তার মধ্যে একটা নির্দিষ্ট জান্নাত রয়েছে তাদের জন্য যারা ছোটদেরকে স্নেহ করবে মহাব্বত করবে সুবাহান আল্লাহ তাই প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা ইনশালা নিয়োগ করে নিই সে জান্নাত হাসিল করার জন্য সে জান্নাতটা পাওয়ার জন্য আমরা আজকে থেকে কী করবো আমাদের যারা ছোট রয়েছে তাদেরকে স্নেহ করব, তাদেরকে স্নেহ করা মহাব্বত করা এটা একটা আমাদের সেগমেন্টস যে সকলের তরে সকলে আমরা এটার একটা অংশ রয়েছে তাই আজকে যারা আমাদের স্ক্রিনের সামনে যে সকল ছোট্ট বোন দেখতে পাচ্ছেন আমাদের যারা আর বাইরে রয়েছে তাদেরকে কী করব স্নেহ করব এবং বড়দেরকে সম্মান করব আল্লাহ তালা আমাদেরকে একে অপরের সাথে জাটি করা এগুলো থেকে বাঁচার তৌফিক দান যেমন কি এগুলোর দ্বারা কি হয় আমাদের একে অপরের অনেক সময় বিভিন্ন আঘাত পেয়ে যায় হ্যাঁ অনেক সময় ঝগড়া জারি করার দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে যায় এমনকি আমাদের মা বাবারও কষ্ট হয়ে থাকে আমরা কেনই বা আমাদের মা বাবাকে কষ্ট দিব এবং কেনই বা আমরা একে অপরকে আঘাত করব অনেক সময় দেখা যায় কি এক ছোটো বাচ্চা ছোটো বাচ্চাকে জাটির মাধ্যমে এক পর্যায়ে অনেক বড় কোনো বিপদ ঘটে যায় কেন তো আমরা যদি একে অপরকে স্নেহ করি মহাব্বত করি ঝগড়া জাটের দিকে যদি আমরা পা না বাড়াই তাহলে কেন আমাদের উপর এত বড় বিপদ আসবে তাই আমরা ছোট বন্ধুরা আজকের থেকে অবশ্যই পাকাপুক্ত নিয়োগ করে নিই আমরা একে অপরের সাথে কোনো দিন কী করব না ঝগড়া জাটি করব না আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানি চ্যানেলের দশশ্রোতা আমাদের পরবর্তী সেগমেন্টসের দিকে আসুন আমরা এগোই যে সেগমেন্টসের নাম হচ্ছে বাচ্চাদের রুটিন সল্লেয়ালা মোহাম্মদ সাললেয়ালা মোহাম্মদুরের প্রদীপ তুমি জানেনায় কনথ প্রিয় ছোট্ট বন্ধুরা এই সেগমেন্টসের মধ্যে আমরা চেষ্টা করে থাকি আমাদের অপর এক আর কোনো ছোট বন্ধু তিনি কীভাবে তার রমজানের দিনগুলা অতিবাহিত করছেন সে সম্পর্কে জানার মাসাল্লাহ আমরা ভিডিও আকারে দেখার চেষ্টা করে থাকি তো আসুন আমরা দেরি না করে আমাদের সে ছোট্ট বন্ধু তিনি কিভাবে আমাদেরকে বর্ণনা করছেন তার রমজানের দিনগুলা কিভাবে অতিবাহিত হয় যে আমরা হয়তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি মার্শাল প্রিয় ছোট্ট বন্ধু আপনার নাম কি আমার নাম সামিউল আলম তহসিন আচ্ছা মাসা আপনার আব্বুর নাম আমার বাবার নাম করিম আপনি কি আমাদেরকে বলবেন আপনার দিনগুলা রমজানের দিন কিভাবে অতিবাহিত হয় আমি ক্লাস ফাইভে এ আমার স্কুলের নাম হাতে করি স্কুল কলেজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠি রাম্মা আমাকে সেহেরির জন্য ডেকে দেয় আলহামদুলিল্লাহ আমি সেহেরি করি আলহামদুলিল্লাহ আমি ফজরের নামাজ বাসায় আমার আম্মুর সাথে পড়ি আলহামদুলিল্লাহ আমি আরবি পড়তে পারি আলহামদুলিল্লাহ আমি তেলবাদ করি আলহামদুলিল্লাহ আমি সকালে কোরআনে পাকে তেলুয়াত করি আমি তেলবাদ করার পর ঘুমাই না আলহামদুলিল্লাহ আমি জোহরের নামাজ বাসায় আমারা আম্মুর সাথে আদায় করি দুপুরে আমি ঘুমাই আলহামদুলিল্লাহ আমি আসরের নামাজ বাসায় আমারা আম্মুর সাথে আদায় করি আমি ইফতারের আগে দোয়া করি আমি বাসার সকর সাথে মিলে ইফতার করি আমি তারাবিন নামাজ বাছাই আদার করি আমি রাতে দশটা বাজে ঘুমিয়ে পড়ি প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদারের চ্যানেলের এর শ্রোতা আমরা দেখতে পেলাম আমাদের এক ছোট্ট বন্ধু তিনি বর্ণনা করছিলেন তার রমজানের দিনগুলা কীভাবে অতিবাহিত হয় মার্শাল্লাহ অনেকে দশ আমাদেরকে আপনাদের গড়ের মার্শাল্লাহ ছোট বাচ্চাদের তারা দিনগুলো তাদের দিনগুলো কীভাবে রমজানের যে অতিবাহিত করছে সেই সম্পর্কে আমাদেরকে বিড়িয়ে করে পাঠাচ্ছেন তো অবশ্যই চেষ্টা করবেন আর একটু ক্লিয়ারলি করে পাঠানোর জন্য এবং মার্শাল্লাহ আপনারা যারা পাঠিয়েছেন আপনাদেরকে আমরা অসংখ্য মোবারকবাদ পেশ করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা আমাদের এই অনুষ্ঠান আরও সৌন্দর্যময় হচ্ছে এবং আমি আরও অনুরোধ করবো আপনারা যদি চান আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে বা আপনাদের কোনো এই অনুষ্ঠান সম্পর্কে কোনো ফিডব্যাক চাইলে আপনারা আমাদেরকে পাঠাতে পারেন আপনারা মাসাল্লাহ স্ক্রিনের মধ্যে নাম্বার দিতে পারছেন এখানে এস এম এস করে আমাদের অনুষ্ঠানের নাম সহকারে পাঠাতে পারেন চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ আশা করি আরও সৌন্দর্যের দিকে বা সৌন্দর্য করার জন্য আমাদেরকে উৎসাহিত করবে তো প্রিয় দশ শ্রোতা এবং ছোট্ট বন্ধুরা মার্শাল্লাহ আমরা দেখতে পেলাম যে আমাদের এই ছোট্ট বন্ধু মার্শাল্লাহ তিনি কীভাবে রমজানের দিনগুলো অতিবাহিত করছেন সে সম্পর্কে আমাদেরকে বর্ণনা করছিলেন তো এখান থেকে আমরাও এটা শিক্ষা নিই যে আমরাও যেন আমাদের রমজানের দিনগুলা কীভাবে অতিবাহিত করা উচিত নেকিতে নাকি গুনাহে বরা কেননা যারা গুনাহে বরা গুনাহ বলতে কি প্রিয় ছোট বন্ধুরা হয়তোবা হয়তোবা আমরা এখনো হয়তো বালিক হই নাই কিন্তু বালিক না হওয়ার আগে থেকে আমাদের অবশ্যই গুনাহে বরা কাজ থেকে আমরা যেই কাজগুলো জানি যে আমাদের মা বাবা বলেছে বা আমরা জানি যে এই কাজ করলে গুনা হয়ে থাকে তো আমরা অবশ্যই এখন থেকে এগুলা থেকে বাঁচা উচিত যেমন আমরা বিভিন্ন গান বাসনা থেকে বিভিন্ন সিনেমা নাটক থেকে যেন আমরা বেঁচে থাকি কেননা এগুলো দেখার মাধ্যমে গুণা হয়ে থাকে যে হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা যেন মুখে গান আর না গাই বরঞ্চ যদি আমরা মুখে কোনো কিছু পাঠ করতে হয় যেন দুরুশরীফ পাঠ করি কোরআন করিমের তেলাওয়াত করি এবং নাচ শরীফ পাঠ করি মাসা প্রিয় ছোট বন্ধু আপনারা হয়তো বা মাদার চ্যানেলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পান যে নাচ শরীফের পাঠ করা হয় মার্শাল্লাহ তো আপনারাও এরকম নাচ শরীফ তেলাবাদ করে নাচ শরীফ বা পাঠ করতে পারেন ইনশাল্লাহ এর দ্বারা আমাদের অনেক নেকি হাসিল হবে তাই প্রিয় ছোট্ট বন্ধুরা আজকে থেকে আমরা নিয়োগ করিনি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রমজানের অনেকটা দিন আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে আর দিন দিন চোখের পলকে অনেকটা দিন আমাদের থেকেও রমজানের অতিবাহিত হয়ে যাচ্ছে তো অবশ্যই প্রিয় ছোট্টবন্ধুরা আমাদের রমজানের দিনগুলো যেন আমাদের থেকে অবহেলার মাধ্যমে যেন চলে না যায় বরঞ্চ নেকের কাজের মাধ্যমে যেন আমাদের দিনগুলো অতিবাহিত হয়ে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দশ শ্রোতা এখন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টসের দিকে এগুব আর যে সেগমেন্টসের নাম হচ্ছে ফেরাস্তাদের জগৎ প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদের চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুল্লাহ ফেরেস্তাদের জগৎ এ সেগমেন্টসের মধ্যে আমরা এক একদিন এক একজন ফেরেস্তার বর্ণনা বা তার নাম সম্পর্কিত এবং তার কাজ সম্পর্কিত জানার সৌভাগ্য হয়ে থাকে এই ফেরেস্তা আর যাকে আমরা অ্যাঞ্জেলসও বলে থাকি তো এই ফেরেস্তাদের কাজই একটাই সবসময় আল্লাহ তাল্লার হুকুম পালন করা এবং ফেরেশতারা তারা প্রতিনিয়ত আল্লাহ তালার ইবাদতে লিপ্ত থাকেন কি একটি কিতাবের মধ্যে একটি ঘটনা একটি মানে বর্ণনা এরকম এসেছে যে ফেরাজ এক ব্যক্তি কি একজন জিজ্ঞাসা করলো যে একজন ফেরেস্তাকে যে তারা আসমানের মধ্যে কি করে থাকে তখন ওই ফেরেস্তা বর্ণনা দিল যে ফেরেস্তারা প্রতিনিয়ত কেউ কোনো ফেরস্তা আসমানের মধ্যে সিজদা অবস্থায় লিপ্ত রয়েছে আবার কোনো ফেরাস্তা তালার দরবারে কিয়াম করা অবস্থায় রয়েছে যেমন আমরা নামাজের মধ্যে কিয়াম করি না দাঁড়িয়ে থাকি না যেরকম কেয়াম করা অবস্থায় রয়েছে আবার কোনো ফেরস্তা আর রুকু করা অবস্থায় রয়েছে এরকম এক এক ফেরাস্তা এক এক রকমের ইবাদত করার মধ্যে লিপ্ত রয়েছে এবং ওই সকল ফেরস্তাদের সবসময় মুখের মধ্যে আল্লাহ তালা জিকির জারি থাকে তো প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদেরও অবশ্যই আমাদের মুখের মধ্যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে গান বাসনা নয় বরঞ্চ আল্লাহ তালা জিকির থাকা উচিত আল্লাহ আল্লাহ আমরা জিকির করি দরু শরীফ পাঠ করি ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি ইনশাল্লাহ এর দ্বারা আমাদের অনেক নেকি হাসির হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক প্রিয় ছোট্ট বন্ধুরা আজকের সেগমেন্টসের মধ্যে আমরা যেই ফেরেস্তার নাম সম্পর্কিত এবং কাজ সম্পর্কিত জানবো সেই ফেরস্তার নাম হচ্ছে হজরত মালেক আলিহালাম জি হ্যাঁ এই মালেক আলিহালাম ইনার কাজ কি ইনার কাজ হচ্ছে যা আমরা জানি আল্লাহ তাআলার যে হুকুম আহাকাম যারা পালন করে আমাদের বিএনবী সাল্লাম ইনার দেখানো পথে অর্থাৎ সুন্দর উপর যারা আমল করে অর্থাৎ এক কথায় বলতে গেলে যারা দুনিয়াতে ইবাদতের মাধ্যমে তাদের দিনগুলো অতিবাহিত করে তাহলে তাদের জন্য আমাদের রব সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাদের জন্য নিয়ামতস্বরূপ তাদের জন্য উপহারস্বরূপ কী রেখেছেন জান্নাত রেখেছেন সুবাহান আল্লাহ এবং যারা আবার আল্লাহ তালার দেখানো পথে বা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি ইসলামের দেখানো পথে সুন্নতের উপর আমল করে না বা তাদের দিনগুলা গুনাহের মাধ্যমে অতিবাহিত করে তাদের জন্য শাস্তি স্বরূপ তাআলা কি রেখেছেন জাহান নাম রেখেছেন জি হ্যাঁ আর এই জাহান্নাম এবং জান্নাতকে রক্ষী হিসাবে বা জান্নাতকে দেখাশোনার জন্য বা জাহান নামকে দেখাশোনার জন্য আল্লাহ তালা কিছু ফেরাস্তা নিযুক্ত রেখেছেন জি হ্যাঁ প্রিয় ছোট বন্ধুরা যে জাহান্নাম সম্পর্কে আমরা বললাম এই জাহান্নামকে রক্ষার জন্য বা জাহান্নামের যে ফেরেস্তা আল্লাহ তারা নিযুক্ত রেখেছেন সেই ফেরেস্তার নামই হচ্ছে হজরত মালিক আলিহিস তো প্রিয় বন্ধুরা। আজকে আমরা যে ফেরেস্তার নাম অর্থাৎ হজরত মালিক আলিহিসাম ইনার নাম শ্রবণ করলাম এনার কাজটা কি এনার কাজ হচ্ছে কি জাহান্নাম এর রক্ষি হিসাবে অর্থাৎ জাহান্নামকে পাহারা দেওয়া সুবাহান আল্লাহ তো পিয় জাহান জাহান্নাম আল্লাহ অথবা জাহান্নাম এই কথাটা শ্রবণ করলে আমাদের অন্তরে ভয় সৃষ্টি হয় জি কেননা জাহান্নাম এটা অনেক ভয়ানক আজকে আমরা অনেক দুনিয়াতে আগুন দেখি আগুনে যখন কোনো কিছু দুনিয়াতে জ্বলে যায় পুড়ে যায় বা ছাই হয়ে যায় আমরা ভয় পেয়ে যাই এবং আজকে দুনিয়াতে আমরা কোনো সাপ দেখলে বিচ্ছু দেখলে আমরা ভয়ে পালিয়ে যাই কিন্তু যারা দুনিয়াতে গুনাহ করে যারা দুনিয়াতে আল্লাহ তার রসুলের হুকুম পালন করে না তাদেরকে ওই জাহান্নাম ভয়াবহ স্থানে ফেলে দেওয়া হবে রেখে দেওয়া হবে তাহলে আমাদের চিন্তা করা উচিত ওই জাহান্নামের প্রতি আমাদের ভয় থাকা উচিত যেন আমরা কী করি ওই জাহান্নামকে নামকে বয় করে নেকির কাজ করি বরঞ্চ গুনাহের কাজ যেন আমরা কী করি ছেড়ে দিই কেননা যারা গুনাহের কাজ করবে তারা কোথায় যাবে ওই জাহান্নামের মধ্যে যাবে এবং জাহার নামের শাস্তি কতটুকু মারাত্মক আপনি কি জানেন যেমন কিতাবের মধ্যে রয়েছে যারা গুণা করে জাহান্নামে যাবে আর জাহান নামের সর্বনিম্ন যেটা শাস্তি সেটা হচ্ছে ওই জাহান্নামী ব্যক্তিকে একটা জোতার মানে আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে কয়েকবার আর যাকে আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে এই আগুনের জুতার তাপমাত্রার কারণে এই আগুনের জুতার আর তাপের কারণে তার মাতার মগজ টকবক করে হিজতে থাকবে আজকে দেখি না আমরা গরম পানি যখন আমাদের ছোলার উপর দেয় গরম পানি টকবক টকবক করে হিজে না এটা মানে তো এই এই রকম এর সাথে আরও মারাত্মক বেশি আমাদের মগজ যার নামের আগুনে লিপ্ত হবে হ্যাঁ আমরা কি চাই তো আমাদের এখন থেকে এটা আমাদের অবশ্যই কেয়ার রাখা উচিত যেন আমরা গুনাহের কাজ থেকে আমাদের আমরা যেন দূরে থাকি এবং নেকির কাজে যেন আমাদের মনকে আমরা উৎসাহিত করে এবং করার চেষ্টা করি তাহলে আমরা ইনশাআল্লাহ উপহারস্বরূপ জান্নাত পাব বরঞ্চ জাহান্নাম থেকে আমরা রেহাই পাবো ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আজকের এই সেগমেন্টসের মধ্যে ফেরাস্তাদের জগতের এই আমরা জানতে পারলাম কি জাহান্নামের যে ফেরাস্তা রকি হিসাবে রয়েছে তার নাম কি হজরত মালেক আলি ইসাল্লাম মার্শাল্লাহ তো প্রিয় বন্ধুরা এবং মাদের চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি তো আপনাদের কাছে এটাই অনুরোধ করবো মাদারি চ্যানেল বাংলা দেখতে থাকুন অনেক কিছু আমাদের জানার সৌভাগ্য হবে এবং আজকে আমরা প্রিয় ছোট্ট বন্ধুরা অনেক কিছু আমাদের জানার সৌভাগ্য হয়েছে তো অবশ্যই এটার উপর আমরা কি। আমল করবো যে ঘটনা সবন করেছি সেই ঘটনা থেকে যে আমাদের শিক্ষণের বিষয় রয়েছে তার উপর আমল করব এবং যে সকল পয়েন্ট আমরা যে সেগমেন্টসের মধ্যে সকলের তরে সকলে আমরা এই সেগমেন্টসে যে সাহায্যের ব্যাপারে জেনেছি তার উপর আমল করব ইনশাল্লাহ এবং রমজানের রুটিন সম্পর্কে যে সেগমেন্টস এটার মধ্যে আমরা দেখেছি আমাদের এক ছোট্ট বন্ধু মাশাল তিনি কত সুন্দর করে বলছেন যে তার রমজানের দিনগুলো কীভাবে অতিবাহিত হচ্ছে তো আমরাও চেষ্টা করবো আমাদের রমজানের দিনগুলো যেন নেকির মাধ্যমে অতিবাহিত হয় আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন বিজাতিন নবি সাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তায়দা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সল্লি আলা মুহাম্মদ সল্লি আলা মুহাম্মদ এমন মনুরের প্রদীপ তুমি জার নাই কোন ধোয়া এমন মনুরের প্রদীপ তুমি জার নাই কোন ধোয়া কাটাবিহীন ফুল তুমি جار جو جريت على محمد صلي على محمد صلي على محمد